আই করু আর শেয়ার করু সাবস্ক্রাইব করু Oh, I live on my knees.
আলিফ লাম মিম আল্লাহর মহব্বতের যে ফাসলা আছে একটা পর্দার ফাসলা যদি পর্দাকে সরিয়ে দেওয়া হয় যে আওয়াজ সেই আয়াত এক শায়ের বললেন যে পর্দা পড়া হুয়া হুয়া মদিনে ওয়ালো কে আকলো কর তা কেনে পর্দা পড়া হুয়া হুয়া মদিনে ওয়ালো কে আকলো কর খোদা খুব খুব 63 বরস খুব তারা হা মদিনে কি গলিও তা কেনে একটা নূর থেকে ভেঙে দুটো হয়েছে একটা মুহাম্মাদের একটা আল্লাহ আর সেই নূরের মুহাম্মদ থেকে কায়নাত তৈরি হয়েছে 18,000 মখলুক আল্লাহ পাক কোন বলেছে 18,000 মখলুক তৈরি হয়েছে এই 18,000 মখলুকের মধ্যে মানুষকে আল্লাহ পাক আশরাফুল মখলুক বানিয়েছে আল্লাহ আদমকে বলেছে আশরাফুল মখলুকার মানে আমি দুনিয়াতে যত জিনিস বানিয়েছি সবচেয়ে সুন্দর আর আমার মনের মতো জিনিস হলো আদম আর এই দুনিয়াতে সবচেয়ে বড় বদমাশ যদি কেউ থাকতে পারে তো আদম আছে মানুষ আছে কিছু কিছু পশুর জ্ঞান আছে কিন্তু কিছু কিছু মানুষের জ্ঞান এখনো হয়নি এখনো করা আল্লাহর রসুল আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করে আজে বাজে কথা বলে বলে নবী তো কবরে পড়ে গেছে উনি কি করবে ওই জাহিলরা জানে না যে নবী হচ্ছে আমাদের হায়াতুন নবী আউয়ালে নবী আখেরে নবী হায়াতুন নবী কেন আলি ফরি মেরে পাশে তুমি লামের পর্দা তুমি হলে খোদার চা ترجمة
গসপাজার আশিকের মুরিদের আপনারা ঘটনা বলি আমরা অনেক বাড়ি থেকে যে শুনেছেন যে একজন মারা গেছে তাকে মুনকির না গিরেছে জিজ্ঞেস করেছে কে মান্দিনা কা বলেছে ইয়া গস মান নবিও কা বলেছে ইয়া গস মান রব্বু কা বলেছে ইয়া গস আমরা শুনেছি মরার পরে কবরে একটা ফটো দেখানো হবে বা ছবি দেখানো হবে এটা কি হাকিকত হলো এটা যদি আমরা খোদাকে এই দুনিয়াতে না চিনতে পারলাম আমরা ওখানেও চিনতে পারব না যদি আমরা আল্লাহকে এখানে না চিনতে পারলাম কারণ সরকারে দোয়া হাদিস পাকে বললেন যে পাঁচ ওয়াক্ত নামাজে মুমিনের আল্লাহর সঙ্গে মিরাজ হবে নামাজে মুমিনের মিরাজ হবে আমরা নামাজ সকলে পড়ি আমরা আল্লাহকে দেখতে পাই দেখতে পাই না কেন নামাজ মানে অনুসরণ করা সালাত হলো আরবি ভাষা কোরআনের ভাষা নামাজ হলো ফার্সি ভাষা বাংলায় আমরা ওটাকে উপাসনা বলতে পারি তো আমরা সুবহানাল্লাহিল আলা যখন সেজদাতে মাথা ঝোকাই দিই আল্লাহকে কিন্তু দেখার হুকুম আছে তাই তো নাকি সুবহানাল্লাহিল আলা বলে যখন মাথা ঝোকাই আল্লাহকে দেখার হুকুম আছে আমরা কজন আল্লাহকে দেখেছি কিন্তু যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আল্লাহর কসম বলছি আমি যখন শুধু নামাজে না যখন যখন চোখ বন্ধ করে আমার প্রিয় মুর্শিদকে মনে করেছি তখন তখন আমি আল্লাহকে দেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন যখন আমি চোখ বন্ধ করে আমার প্রিয় মুর্শিদকে তাসাবুর এনেছি তখন তখন আমি খোদার সুরা দেখেছি কারণ তোমার নামে জিকির খাজা যারা করিবে মরার পরে কবরে তাদের ভয়না থাকিবে মরার পরে কবরে তাদের ভয়না থাকিবে মরার পরে কবরে তাদের ভয়না থাকিবে কেন কেন মরার পরে ভয় থাকিবে শুনো যারা গরিব নামাজের আশিক যারা দশ পাক আপনাদের কাদের জিলাদের আশিক যারা ওনাদেরকে মান্যবালা তাদের কবরে আর হাসরের ভয় থাকবে না কারণ জান্নাতের মালিক হচ্ছে মাওলা হোসেন জান্নাতের বাদশা হচ্ছে আমাদের মাওলা হোসেন আহা কা কইলে আর জান্নাতের চাবি আছে মা ফাতেমাতুল জাহরার হাতে বেশ গরিব নামাজ হলো হাসানিয়া ও হোসেনি আব্দুল কাদের জিলানী ওই বংশ থেকে কেন তাহলে এখন লিখছে কি তোকে হয় হুসেন খানাটা Yeah.
لقد يمكنك ان تكون مسلما كنت ودار سورة كاتي
ভরে সুরত